নাসিন আক্তার লিখেছেন মহিলাকে মহিলারা কি পুরুষ উস্তাদের কাছে আরবি শিক্ষা নিতে পারবে কোরআন শিক্ষা দিয়ে হাদিয়ে নেওয়া জায়জ আছে কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়জ আছে তবে পুরুষ শিক্ষকের কাছে মহিলাদের কোরআন শিক্ষা উচিত নয় মহিলারা মহিলাদের কাছে শিখবেন একটু কষ্ট হল সে ব্যবস্থাই করবেন নাহলে এটি ফিতনার দ্বারা যেমন উন্মোচিত হবে এটি না জায়জের সম্ভাবনা অনেক জোরালো যদি এমন হয় যে না সেরকম ফিতনার কোনো আশঙ্কা নাই অনেক বৃদ্ধ মানুষ বা আপনার মহিলা অনেক বৃদ্ধা কিংবা আপনার মহিলার কোনো ব্যবস্থা নাই মহিলা শিক্ষিকা শিক্ষিকার কোনো ব্যবস্থা নেই তাহলে সেক্ষেত্রে বহু শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে কিন্তু সাধারণত এটি জায়েজ হবে না কারণ বিকল্প পথ সচরাচর থাকে একটু কষ্ট হলেও আমরা বিকল্প পথ খুঁজে বের করতে পারি ফাহমিদা ইউশা ইয়ারি থেকে আপনি লিখেছেন আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসাবে সন্তানের সুস্থতার জন্য কি কী আমল করতে পারি বনফু আহমেদ আপনার আল্লাহ তালা আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করে আমরা দোয়া করি মা হিসেবে সন্তান সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন দোয়া যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করবেন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা রোকিয়ার ব্যবস্থা করা সেটা আপনি করবেন ইনশাআল্লাহ পাশাপাশি জমজমের পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে সকালে হাজোয়া খেজুর খাওয়ার চেষ্টা করতে পারেন খালি পেটে এটিও সেফা হিসাবে কাজ করে কালো জিরা মধু এগুলো শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং নিষিদ্ধভাবে প্রমাণিত সো এগুলো আপনি তাকে নিয়মিত করতে পারেন এবং সেই সাথে আল্লাহ তালা আপনাকে এবং সন্তানকে যেন সবার এর তফিক দান করেন সেটা আমরা করছি হৃদয় আপনি লিখেছেন মাগরীবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে মাগরীবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয় সূর্য ডুবছে ডুবছে তখন করা যায় হবে না সূর্য ডুবে গেছে মাগরীব রক্ত হয়ে গেছে তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে আর হলে মা আসরের সরি সূর্য ডুবার যথেষ্ট আগে ধরুন সূর্য ডুবার পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে আপনি মাগে সরি আসরের নামাজ কাজা সেটি পড়লেন সেটি আদায় করতে পারেন কোনো সুবিধা নেই এমআর টিভি এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন রমাদানের রোজা রাখা অবস্থায় আসরের নামাজের সময় আমার স্ত্রীর মাসিক শুরু হয়েছে কিন্তু সে রোজা ইফতার পর্যন্ত পুরা করেছে তাকে সেদিনের রোজা পরবর্তীতে রাখতে হবে হ্যাঁ অবশ্যই আপনার স্ত্রীকেই সেদিনের রোজাটা পরবর্তীতে রেখে দিতে হবে এবং তিনি এ দিনের বাকি অংশ না খেয়ে থেকেছেন এবং পরবর্তীতে ইফতার করেছেন আল্লাহ তালা তাকে আজর দান করবেন এসে হয়তো সেই আশা আমরা আল্লাহ তালা কাছে করতেই পারি কিন্তু দিন রোজা তাকে রেখে দিতে হবে ফাতিমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে ৪০ চল্লিশ দিন কাপড় থাকে সেই কাপড়গুলো যদি না ফাঁকা থাকে রক্ত থাকে সেগুলো ধুয়ে অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবেন এ কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই যদি সেগুলো পরিচ্ছন্ন করে পড়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবেন সময় আইডি দি আপনি লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে এই বিষয়টি জানাবেন মানে এ ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামেগঞ্জে খুব কমে আছে তাহলে সেখানকার মেয়েরা কি তো আছে জিয়াউল হক আপনি লিখেছেন মসজিদের দায়িত্ব পেয়ে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে কি গুণা হবে যে কোনো দায়িত্ব পেয়ে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে গুণা হবে কারণ দায়িত্ব পালন করা এটা একটা আমানতের ব্যাপার প্রত্যেকটা দায়িত্বই আমানত সে দায়িত্ব পালন না করলে সঠিকভাবে আমানতের খেয়া হবে এবং গুণা হবেতে কোনো সন্দেহ নেই এরপর আমাদের ইউটিউব চ্যানেলে আয়াত্তি আপনি লিখেছেন বিয়ের উদ্দেশ্যে ছেলের সাথে কথা বলার পর ছেলের পক্ষ না করে দিয়েছে এখন সেই ছেলে কোনো যোগাযোগ রাখে না এই ছেলের সাথে এ ছেড়ে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা ছেলে গুণ হবে কিনা যেহেতু বিয়ের আলোচনা হওয়ার পর একটা পর্যায়ে সেটি না হয়ে গেছে সিদ্ধান্ত বিয়ে হবে না এই মর্মে হয়ে দুপক্ষ আলাদা আলাদা যা যার মতো করে ভাবছেন এ পর্যায়েও এ বিয়ে হতে পারে সম্ভাবনা আছে আল্লাহ তালার কাছে আপনি চাইতে পারেন কিন্তু এই নির্দিষ্ট ছেলেকে চাওয়াটা আসলে এটা কোনো অর্থবহ কোনো চাওয়া নয় উত্তম চাওয়া নয় উত্তম চাওয়া হল আল্লাহ আপনি যেখানে আমার জন্য মঙ্গল হয় সেখানে বিয়ের ব্যবস্থা করে দিন তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিন এই জায়গায় যদি মঙ্গল হয় আল্লাহ আপনি আমাকে এখানে এ জায়গায় এ লোকের সাথে বিয়ের ব্যবস্থা করে দিন এভাবে দোয়া করা যেতে পারে কিন্তু এর বাইরে আসলে আপনি যদি নির্দিষ্ট করে শুধু এই লোকটাকেই চান তো এই চাওয়াটা যথাযথ চাওয়া নয় কারণ আপনি যাকে মনে করছেন তাকে পেলে আপনার ভালো হবে তাকে পেলে ভালো আপনার নাও হতে পারে এজন্য আল্লাহ সামতাল কাছে এ জাতীয় ক্ষেত্রে ব্যক্তিকে নির্দিষ্ট না করে বরং যদি কল্যাণ হয় তাহলে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দিন এইভাবে দোয়া করাটাই হলো সন্ন্যাস এবং উত্তম